হাই ফ্রেন্ড, স্বাগত ডেভিড ঔসুমিতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। আর এক মুঠো চাল নিয়ে পায়রাগুলো এত আনন্দ করে খায়, পায়রা শালিক কাক কেউ বাদ যায় না, খুব দেখে ভালো লাগে। সারা দিন ধরে একবার একবার করে আসবে, উড়ে উড়ে একটু একটু করে খাবে, আবার চলে যাবে, আবার আসবে, আবার খাবে। দেখতে ভীষণ মজার লাগে আর আমার ভীষণ ভালো লাগে, কারণ আমি এমনি পশু পাখি খুব পছন্দ করি। সেই জন্য ওদের দেখলে সকালটা আরও সুন্দর হয়ে যায়। গুড মর্নিং বন্ধুরা, আর আমি এখন চা খাচ্ছি। আজকে শরীরটা ভালো লাগো, কিরকম একটা দুর্বল দুর্বল লাগছে, বসে পড়েছি, ভালো লাগছে না শরীরটা, জোর পাচ্ছি না, এনার্জি পাচ্ছি না। তো ব্লগ স্টার্ট করেছি, যার জন্য ব্লগ স্টার্ট করলে তোমাদের সাথে গল্প করতে করতে হয়তো এনার্জি পেয়ে যাব, সংসারের সব আস্তে আস্তে কাজ হয়ে যাবে। কাজ তো এনার্জি থাকলেও করতে হয়, না থাকলেও করতে হয়, আমাদের উপায় নেই। তো সেই আর কি, শরীরটা আজকে একদমই জুত নেই, ভালো লাগছে না, মনে হচ্ছে শুয়ে থাকি, কিন্তু শুয়ে থাকবো না, সংসারের কাজ সবই করব, সবই করব সেটা নয়। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে নিই। একটা গাছ, যেটা নামটা ঠিক আমি জানি না, ওই গা মানে ভুলে যাই নামগুলো, একটু অন্যরকম তো, আর নতুন নতুন গাছগুলো করছি তাই এক্সপিরিয়েন্স খুব কম, সে করতে করতে নাম তো নাম সব মনে থাকবে। তো সেই গাছটাই কেটে মানে রিপোর্ট করব আবার। এই গাছটা আমাকে শিমলিপাল থেকে দিয়েছিল, তো এখন অনেক বড় হয়ে গেছে, তো আমি কিছুটা কেটে আবার আলাদা করে বসিয়ে দিলাম, কারণ শেকড়গুলো ঝুলছিল। কারণ এটা ঝাড় হলেই দেখতে ভালো লাগবে, লম্বা লতানের মতো হলে ভালো লাগবে না। তো সেই এটা কেটে দেখো না বসিয়ে দিয়েছি, পাতাগুলো একটু ধুয়ে দিচ্ছি। বাবারে বাবা কি ধুলো ধুলো, এটা রান্নাঘরের ওই এতে থাকে, জানলায় থাকে। আর দেখতে পাচ্ছ দুটো থেকেই নতুন নতুন পাতা বেরোচ্ছে, ওপরটা থেকেও বেরোচ্ছে, নিচেরটা থেকেও বেরোচ্ছে। এইভাবে জল দিলে কি হয় বলো তো, পাতাগুলো ধুয়ে যায়, তো পাতাগুলো বেশ সুন্দর জল জল করে, পরিষ্কার লাগে। এই গাছটারও নাম আমি ভুলে গেছি, সোহম সেদিন গুগলে দেখে বললো, তারপরও আমি নাম ভুলে যাচ্ছি। তো এই গাছটা তো নতুন এনে লাগিয়েছি, এটা ইনডোর প্লান্ট বলছে, তো ইনডোরেই তো লাগিয়েছি। তারপরে দেখছি একটা একটা পাতা হলুদ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে রোদ্দুরে দিতে হবে মনে হচ্ছে বাইরের দিকে, এখানটা তো একদমই সানলাইট পায় না। আমার কার্যকলাপ দেখে তোমরা হাসবে, একটা পাউরুটিকে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ, আর সেটাকে হালকা তাওয়ায় টোস্ট করে নিয়েছি, মানে একটু যাতে মুচমুচে হয়। একদিকটা টোস্ট করেছি, একদিকটা কাঁচাই রয়েছে। এবার সোহমের তো দুধ ফোটাতে হয়, সোহমের ছানা করতে হয়, তো সেই জন্য দুধটা ফোটালে শটটা যেটা হয় সেটা সোহম খেতে চায় না, শটটাকে তুলে রেখেছি, সেই শটটা দিয়ে দিলাম পাউরুটির ওপর, আর ওপর থেকে হালকা অল্প একটু চিনি ছড়িয়ে দিলাম, আর তলাটা কিন্তু তাওয়ায় টোস্ট করে নিয়েছি। তোমরা একবার বানিয়ে দেখো, এইভাবে অপূর্ব লাগে, ওপরটা নরম সরের জন্য আর নিচেটা মুচমুচে খাস্তা টোস্ট করার জন্য। আমার এরম অদ্ভুত খাবার দাবার খেতে খুব পছন্দ, আমি মাঝে মাঝে এরম উৎপটাং রান্না করে খাই, কারণ একরকম একঘেয়ে খেতে খেতে না বড্ড মানে একঘেয়ে হয়ে যায়, আর নিজের হাতে সবসময় খেয়ে খেয়ে তাই সবসময় তরকারি রুটি লুচি পরোটা ভাতে আমার ভাল লাগে না, আমি এরম অদ্ভুত খাবার খাই। কখনো কখনো দুপুরবেলা ভাত না খেয়ে অন্য কিছু খেলে আমার বেশ ভালো লাগে, সোম মঙ্গলবার আমি নিজের মতো রান্না করে খাই, খুব ভালো লাগে। তো আজ আগের দিন রাত্রিবেলা লালটুবাবু সব বাজার নিয়ে এসছে আর বৃষ্টিতে সব ভিজিয়ে ফেলেছিল, সেইগুলো সব বাড়া মানে রান্নাঘরে ও আজার করে দিয়েছে যাতে হাওয়ায় শুকোয় রাত্রিরে। তো এখন সকালবেলা আমি বাজারগুলো সব গুছিয়ে রাখছি, এক একটা ব্যাগে এক একটা তুলে রাখি, তাহলে কি আর রান্না করার সময় বার করতে সুবিধে হয়। কত রকম কাজ দেখেছো, যতই শরীর খারাপ হোক কাজ কি কম আছে সংসারে, শেষ নেই। এই সবগুলো গুছিয়ে রেখে এবার যাব চান করতে, চান করে পুজো করে এসে আবার রান্না তো করতেই হবে। তো আজকে ভাবছি যে ডাল পোস্ত করব পরের দিন, আজকে রান্নাটা আর করবো না, খালি রাত্রের তরকারিটা বানিয়ে রাখবো। আজকে রান্না কম, সময় সুযোগ পেলেই কানাইকে ভোগ বানিয়ে দিই। তো ভোগে তো সবসময় বেশিরভাগ সময় লুচি বানিয়ে দিই, নাহলে তো ফল মিষ্টি এইসবই দিই, তবে রান্নার যেদিন ঝামেলা কম থাকে সেদিন কানাইকে আলাদা করে ভোগ বানিয়ে দিই। তো আজকে ভাবছি একটু পায়েস বানিয়ে দিই, পায়েস ক্ষীর এই ধরনের জিনিস অনেক দিন বানিয়ে দিইনি, তো
তো আমাদের তো ভাতের চালের পায়েস কেউ খেতে চায় না, চালের পায়েস, তো তাই শিমুয়ের পায়েস বানাচ্ছি, তার জন্য দুধটা ফোটাতে বসালাম, আর দুধটা ঠান্ডা হয়ে ফ্রিজে ছিল তো বরফ হয়ে আছে, তো একটু গরম হোক, ফুটুক একটু, দুধটা ঘন হোক, তারপর শিমুইটা দেবো। আর প্রথম প্রথম বিয়ের শিমুই করতে পারতাম না, শিমুই গলিয়ে ফেলতাম, তাই আমি একটু মোটা শিমুই পছন্দ করি, তাতে গলে না, আর আমার রান্না করতেও সুবিধে হয়, কারণ বেশি সরু শিমুই আমি সবসময় গলিয়ে ফেলি, এখনও গলিয়ে ফেলি, বিয়ের প্রথম প্রথম কেন, এখনও আমি ঠিকমতো পারি না, বাঁধাকপিটা অনেক দিন আগে থেকে আনা, তাই জন্য একটু মানে পাকা মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছ না, হলুদ মতো হয়ে গেছে, বেশ সবুজ মতো দেখতে হলে সেই বাঁধাকপিগুলো একটু কচি মতো হয় ভালো হয়, একটু ঘাস ঘাস টাইপের লাগবে বাঁধাকপিটা, যদিও গরমকালের বাঁধাকপি খুব একটা পছন্দ ভালো লাগে না, কিন্তু কী হয় বলো তো, কী রান্না করব, রোজ রোজ ভালো লাগে না, আর লালটুবাবু তো ডাল অত খেতে পছন্দ করে না, তাই একটু সবজি করি, সবজি চিকেন এই তো খাওয়ার, তা সেই বাঁধাকপি নিয়ে আসি, কিন্তু বাঁধাকপিটা বড্ড ঘাস ঘাস মতো হয়, মানে কচকচে করে, অনেকে ভাপিয়ে নিয়ে করে, তো ভাপিয়ে নিয়ে না আমার ঠিক ভালো লাগে না বাঁধাকপি, আর বাঁধাকপি এরকম কষিয়ে কষিয়ে বেশ করতে হয়, লো ফ্লেমে রান্না করতে হবে, মাঝে মাঝে নেড়ে নেড়ে অনেকক্ষণ সময় লাগে, এক ঘন্টা মোটামুটি সময় লাগে বাঁধাকপি করতে, তাই এসব রান্না যেদিন কম থাকে এইসব ঝামেলার রান্নাগুলো নিয়ে বসি সেদিন করতে, তাতে কী হয় সুবিধে হয়, অনেকটা সময় দিয়ে বেশ কষিয়ে করা যায়। এদিকে শিমুয়ের পায়েসও মোটামুটি আমার হয়ে এসছে, একদম রেডি হয়ে গেছে, এবার গ্যাস বন্ধ করে দেবো, আর এটা ঠান্ডা হলেই, ঠান্ডা হলে অনেকটা এ হয়ে যাবে, আর অনেকটা ঘন হয়ে যাবে এখন যতটা পাতলা দেখছো। আমি কাজ করব আর কাজ বাড়াবো না সেটা কখনো হতে পারে? এই দেখো চিনি ফেলে দিলাম, মানে এখানে চিনির কৌটোটা থাকে, আর আমি কি করি কাপে করে চিনি বার করি, করে পায়েস টায়েসে দিই, আর যেটা আলাদা করে বার করা থাকে সেটা অনেক সময় আশাতে ধরে ফেলি, তো তাই জন্য ঠাকুরের জন্য কোনো রান্না করলে ওখান থেকে দিই না, তখন এই তোলা যে কন্টেনারটা থাকে সেখান থেকেই কাপে করে বার করে পায়েস টায়েস রান্না করি, পায়েস সুজি বলো যা বানাই দিই আর কি, তো সেই সেই কাপে করে তুলতে গিয়েই ধাক্কা লাগলো, লেগে ওখানে পড়ে গেল, ব্যাস আর কাজ বাড়লো, এই যে আবার এটাকে তুললাম, তুলে এটাকে ভালো করে ধুলাম, সমস্ত কৌটো কাউটা বার করলাম টানা থেকে, দেখেছো যেদিন ভাবি তাড়াতাড়ি কাজ করব সেদিন এইভাবেই কাজ বাড়ে, যাকে ভালো হলো, একটা জিনিস হলো আমার টানাটা পরিষ্কার করা হয়ে গেল। আমি এরকম সবসময় প্লাস্টিক পেপার পেতে রাখি, তাতে কী হয় সুবিধা হয়, কিছু পড়লে এই যে তুলতে সুবিধে হলো, সেই জন্য এরকম প্লাস্টিকটা পেতে এবার কন্টেনারগুলো রাখি। আসলে সব জিনিস ওপরের তাকে তুলে দিলে কি হয় সমস্যা বলতো, দরকারের সময় তাড়াহুড়ো করে যদি কোনো জিনিসটা মানে দরকার হয় তখন ওপর থেকে পারতে পারতে অনেক সময় চলে যায়, তো সেই জন্য কিছু জিনিস এখানে থাকে, আর এই যে টানাটা, এই যা টানাটায় যত মিষ্টি জিনিস সব থাকে, শিমুই থাকে, সুজি থাকে, চিনি থাকে, চিড়ে থাকে, খই থাকে, দেখতে পাচ্ছ সব, আর এইটা হচ্ছে চিনির ডিব্বাটা, ভালো করে আবার মুছে টুচে সবগুলো রাখছি, এই সব এইতে এইটার মধ্যে থাকে, মিছরি থাকে, বাতাসা থাকে, সব এই টানাটার মধ্যে থাকে, সব গোছানো হয়ে গেল। এদিকে আমার পায়েস বাঁধাকপি সব হয়ে গেছে, ময়দাও মেখে রেখে দিয়েছে, যেটা রাত্রিবেলা পরোটা করতে হবে আবার এর সাথে বাঁধাকপির সাথে, নাহলে তো কুরুক্ষেত্র বেজে যাবে, কারণ রুটি তো বাঁধাকপির সাথে নাকি খাওয়াই যায় না, দেখেছো কেউ খেয়েছে কেউ খায় না বাঁধাকপির সাথে রুটি, পরোটাই করতে হবে, তো ঠিক আছে ময়দা মেখে রেখে দিয়েছি, আর পায়েসটা একটু ঠান্ডা হোক তারপর ঠাকুরদের দেবো, আর আজকে আমার শরীরটা ভালো না তাই তরকারিপাতি মুখে ভালো লাগছে না, সেই জন্য আলু ভাতে ঘি, আলু ভাতে ভাত, আর আমি তো ডিম সেদ্ধ খাই না তাই ঘি নিলাম, আলু সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে, আর বেশ করে কাঁচা লঙ্কা নিয়ে মেখে খাবো, এইটা হচ্ছে সব থেকে ঝামেলার, সব ঝামেলা কম, সব থেকে পছন্দের খাবার বলতে পারো এটাই আমার, মানে যখন যেদিন খেতে ইচ্ছে করে না, শরীরটা ভালো লাগে না সেই দিন আমি এই খাবারটাই খাই, আমার সব থেকে ভালো লাগে, ভীষণ ভালো লাগে, তবে বেশি করে ঘি দিয়ে খেতে ভালো লাগে, এর সাথে একটু পোস্ত বাটা হলে ভালো লাগে, তবে ঘি তো বেশি খাওয়া যায় না, কম করেই খাই বাবা।
আর নিজে যখন একা খাই তখন পোস্ত বাটি না, কারণ সোহম যদি খায় তখন পোস্ত বাটি। অত দামি জিনিস একার জন্য খাওয়া যায় না। এই খাওয়া দাওয়া করে বসলাম, এবার শরীরটা একটু ভালো লাগছে এখন, তা একটু ভাবছি শুয়ে পড়ি, একটু শুয়ে রেস্ট নিলে একটু যদি শরীরটা বল পাই। আসলে ভিটামিনের ওষুধটা কিছুদিন হলো খাচ্ছি না, সেই জন্য ভিটামিনের ওষুধটা খেলে আবার ঠিক হয়ে যাবে। কদিন খাওয়া ভুলে যাচ্ছি, ভুলেই যাই আর কি, তো কদিন ভিটামিনের ওষুধটা আবার পরপর খেলে আবার শরীরটা ঠিক হয়ে যাবে। যাকে চলো এর সাথেই শেষ করে দিচ্ছি এই ব্লগটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ব্লগে আবার দেখা হবে। টাটা টাটা টাটা।